বোমা উদ্ধারের ঘটনা এবার মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে বোমা উদ্ধারের ঘটনা, দু জার ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বোমা উদ্ধারের ঘটনা, ফোনে রয়েছেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কি জানা যাচ্ছে কল্যাণ? সময় অর্থাৎ ভোটের আগে প্রচুর বোমা উদ্ধার হয়েছে, বোমাতে নিহত হয়েছেন দুজন এবং আহত হয়েছিল অনেক কজন। পাশাপাশি ভোটের সময়ও প্রচুর হিংসা মুর্শিদাবাদের লক্ষ্য করা গেছে। তো বিষয় এই, আজকে বেলডাঙ্গার যে কাজিসা বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েত, সে বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাজিসা মণ্ডলপাড়ার মাঠের মধ্যে একটা জঙ্গল এলাকায় মাটির তলায় দুটো জার দেখতে পায় এলাকার মানুষ, এবং সন্দেহ হয় ওই জারে না হাত দিয়ে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে বেলডাঙ্গা থানার পুলিশ পৌঁছায় এবং অনুমান করা হচ্ছে যে ওই জার দুটোতে 50টা বোমা রয়েছে, এবং এখনো পর্যন্ত বোম স্কোয়াড সেখানে পৌঁছায়নি। বোম স্কোয়াড চেষ্টা করছে যে ওই ঘটনাস্থলে পৌঁছে বোমগুলোকে নিষ্ক্রিয় করার। তো বিষয় যেটা হচ্ছে, তুমি জানো যে বেলডাঙ্গায় ভোটের আগে প্রায় 200টা তাজা বোমা উদ্ধার হয়েছিল, এবং ভোটের পরের দিনও 34 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে সেখানেও কিছু বোমা, পুকুরের ধারে বোমা উদ্ধার হয়েছিল। যার ফলে এত বোমা উদ্ধার এবং বোমায় নিহত বা আহতের ঘটনায় কিন্তু এলাকার মানুষ আতঙ্কিত। ভোট পরবর্তী কোনো হিংসা হবে কিনা সে বিষয়েও আতঙ্ক রয়েছে এলাকায়। তাই পুলিশ প্রশাসন যথেষ্ট সক্রিয় রয়েছে। তবে পুলিশ মানুষের অভিযোগ, পাশাপাশি জেলার যে সমস্ত জায়গায় বোমা উদ্ধার রয়েছে সেখানকার মানুষের অভিযোগ যে প্রচুর বোমা উদ্ধার করছে ঠিকই পুলিশ, কিন্তু যারা দুষ্কৃতি তারা তাদের কাউকে গ্রেপ্তার করা যাচ্ছে না। সুতরাং দুষ্কৃতি গ্রেপ্তার না হলে আরো বোমা উদ্ধার এবং বোমাবাজি হবে বলেই তারা আতঙ্কিত। বিষয় যেটা হচ্ছে, পুলিশও জানাচ্ছে যে পরিত্যক্ত এলাকায় অনেক সময় বোমা ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা, তবে কে বা কারা ফেলছে সে বিষয়ে তদন্ত যেমন শুরু হচ্ছে, পাশাপাশি তল্লাশি হচ্ছে। দু একজনকে গ্রেপ্তার করা গেলেও অনেক যে পরিমাণে বোমা উদ্ধার হচ্ছে সেই পরিমাণে কিন্তু দুষ্কৃতি গ্রেপ্তার হয়নি বলেও স্বীকার করছে পুলিশ। সুচন্দ্রিমা ধন্যবাদ কল্যাণ। কল্যাণ চন্দ্র প্রতিনিধি কথা বলেন মুর্শিদাবাদ থেকে। বেলডাঙ্গায় বোমা উদ্ধারের ঘটনা।